যারা বন্ধ করে এরা কোরআন বিরোধী, এরা হাদিস বিরোধী, ইসলাম বিরোধী, আল্লাহর দ্বীন বিরোধী। আমরা তোমাদের জন্য দোয়া করি, তোমরা আমার প্রোগ্রাম বন্ধ করো। আশ্চর্য লাগে আমার কাছে, আপনারাও যেমন দর্শক আমিও ঠিক তেমনি দর্শক, অসংখ্য ওলামায়ে কেরাম এখানে এসেছেন। যদি ঢাকা থেকে আল্লাহ তাআলা কোনার আমাদের মাঝে এসে অপেক্ষা করতে পারেন, তাহলে অত্র অঞ্চলের আমরা জনগণ, আমরা মুসলমান কতক্ষণ দেখি আল্লাহ তাআলা কোনার মঞ্চে না আসে, ততক্ষণ না দেখা পর্যন্ত একটি মুসলমান এই ময়দান ছাড়ব না। কারা কারা রাজি আছেন? যারা বন্ধ করে এরা কোরআন বিরোধী, এরা হাদিস বিরোধী, ইসলাম বিরোধী, আল্লাহর দ্বীন বিরোধী। আমরা তোমাদের জন্য দোয়া করি, তোমরা আমার প্রোগ্রাম বন্ধ করো। আশ্চর্য লাগে আমার কাছে, আমি তো এই পর্যন্ত কোন গ্রুপকে কখনো ছোট করিনি, আমি সবাইকে বুকে টেনেছি। বাংলাদেশের যত আলোচক আছে সবগুলো আমার বুকে স্থান পেয়েছে, একজনও আমি বাহিরে রাখিনি। অতএব আমরা এক হব, আল্লাহ কোরআনের জন্য আমাদেরকে এক করে দেন। আরো চিৎকার করে বলি আমিন। আমার প্রশাসনের কোনো দোষ নাই, প্রশাসন 100% কোরআনকে পছন্দ করে। দোষ হলো অল্প কিছু মুনাফিক এই প্রশাসনকে ঘুরা, প্রশাসন সবখানে আন্তরিক। আমি এই পর্যন্ত কোনো পুলিশের বাধা আমি পাইনি, আমি রাতে দিনে সফর করেছি, যেখানেই ভিড় দেখেছি আমার পুলিশ ভাইয়েরা এসে আমাকে অত্যন্ত আনন্দ করে সালাম দিয়ে তারপর রেসপেক্টফুল জায়গা আমাকে পাঠিয়ে দিয়েছে। আমি ফেরিঘাটে এসেছি, আমার গাড়িকে সালাম দিয়ে একজন বড় অফিসার ফেরিতে ঢুকিয়ে দিয়েছে, মাওয়া দিয়ে গেছি ঢুকিয়ে দিয়েছেন। এই কাজগুলো তিনারা করেন, রাত বিরাত যখনই রাস্তায় ওনাদেরকে পাই সালাম দিয়ে এত খুশি হয়, মাথাটা পেতে দেয়, কয় হুজুর একটু মাথায় হাত দিয়ে দেন। একজন অফিসারের সাথে আমি কথা বলছিলাম, তিনি তাহাজ্জুদের নামাজ পড়ছিলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে, যখনই কনস্টেবল গিয়ে বলল স্যার আমরা অমুক আসছে এখানে, স্যার যাচ্ছেন এদিক দিয়ে, উনি তাড়াতাড়ি করে সালাত সংক্ষিপ্ত করে এসে মাথা পেতে দাঁড়িয়ে আছেন, স্যার আমাকে একটু ফু দিয়ে দেন, আমি যেন ইমানের সাথে বসতে পারি। আমার দেশের প্রত্যেকটি মানুষ কোরআনকে ভালোবাসে, ঠিক না? ঠিক। আমরা রবের দিকে ডাকবো, কার দিকে? রব। কারণ মৃত্যুর পরেই রবের প্রশ্ন আছে না নাই, মৃত্যুর পরেই প্রশ্ন করা হবে। মার রব্বুক মা দিনুক মান নবীয়ুক, তোমার রব কে, তোমার দিন কি, তোমার নেতা কে? তিনটা প্রশ্নের উত্তর আমরা এখান থেকে নিয়ে যাব, তাহলে কবরের জীবন সফল, আখেরাতের জীবন সফল। যারা আল্লাহর আইন মানে তারা বলবে রব্বি আল্লাহ, রব্বি মদ আমরা খাই না, মদ হালাল হোক আমরা এটা চাইও না, ঠিক না? ঠিক। মদ রব বিরোধী, মদের সাথে আমাদের কোন সম্পর্ক? আমাদের সম্পর্ক হলো মধুর সাথে, ঠিক না? ঠিক। মৌমাছি কি আনে? মধু। আল্লাহ বলছেন ফিহি শিফাউন লিন্নাস, শিফা মানে ঔষধ না, শিফা মানে কিউরেন্স, কিউরেন্স। ইফ ইউ ইট ইউ গোনা বি ডিজিজলেস, তুমি খাবা সাথে সাথে রোগ মুক্ত হয়ে যাবা। কোরআনকে শিফা বলেছেন আর মধুকে শিফা বলেছেন, মধু শিফা আর কোরআন শিফা। সূরা বনী ইসরাইল আল্লাহ বলছেন অনুনাজ্জিনু মিনাল কোরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুন লিল মুমিনিন ওয়া লা ইয়াযীদুল যালিমিনা ইল্লা খাসারা। কোরআনে যা নাযিল করেছি সবটাই আরোগ্যতা। সবটা কি আরোগ্যতা? কোরআন পড়বেন আপনাকে ভালো করে দিবেন কে? কোরআন বেশি যেখানে ভালোবেশি। প্রথম প্রথম করোনা মুক্ত শহর হলো মদিনা। মদিনা, মদিনা চিনেন তো? মনামার কাঁদে রে প্রাণামার কাঁদে রে যেতে সোনার,
মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা, যে মদিনা ধন্য হলো পেতব ঠিকানা। একটা দোয়া মদিনার জন্য করবেন, মৃত্যুটা যেন মদিনা হয়, যেখানে মৃত্যু হোক মদিনার সওয়াব দান করবেন কে? এটাই আল্লাহর কাছে পাওয়া, এটাই আল্লাহর কাজের ভিতরে বরকত। আমি যদি স্টেজে নাও আসতাম, আপনারা সবাই ওয়াজের সব সওয়াব পেয়ে যেতেন। শুধু কেয়ামতে বাধা হয়ে দাঁড়াতো যারা ওয়াজে বন্ধ করেছে, আমাকে আসতে দেয়নি, আমি তাদেরকে আসামি বানিয়ে ফেলতাম। সেটার থেকেও আমার পুলিশ ভাইয়েরা আলহামদুলিল্লাহ তিনারা অনেক কষ্ট করে এটা ম্যানেজ করেছে, আল্লাহ কবুল করুক। আরো জোরে বলি আমিন। আমরা রবের দিকে ডাকবো, রাজি আছেন তো? প্রত্যেক দিন অন্তত 10 জন মানুষের কাছে পৌঁছাবো লা ইলাহা ইল্লাল্লাহ। কেন পৌঁছাবো? আল্লাহ বলছেন এই দাওয়াতটা যারা দিবে তাদের চেয়ে শ্রেষ্ঠ মানুষ আর কেউ হতে পারে? এমপি হলে আপনি শ্রেষ্ঠ নয়, মন্ত্রী হলে শ্রেষ্ঠ নয়, চেয়ারম্যান মেম্বার হলে শ্রেষ্ঠ নয়। হিসাব দিতে দিতে যান শেষ হয়ে যাবে, বড় ব্যবসায়ী হবেন, হিসাব আছে না নাই? আছে না নাই? কিন্তু যখন আল্লাহর দিকে ডাকবেন, আল্লাহ বলছেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মা দাআ ইলা আল্লাহ ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। কোন সূরা বলো? হামিম সাজদা অথবা ফুসসিলাত, এটাকে সূরা ফুসসিলাত বলা হয়। কোরআনের 5টা সূরার নাম ডাবল ডাবল এসেছে, ডাবল ডাবল। সূরা ফাতিহার নাম এসেছে 42টা, আরো আস্তে কোন সুবহানাল্লাহ। সূরা ফাতিহা কোরআনের মা, কোরআনের কি? কোরআনের ভিত্তি সূরাতুদ দোয়া, সূরাতুস শাফা, সূরাতুত তানাফুস। ফু দেয় রে সূরা, একটা সূরা দিয়ে সব হুজুররা ফু দেয়। ফু দেওয়ার সময় হুজুররা আসতে পড়ে যাতে সাধারণ মানুষ টের না পায়, কারণ সাধারণ মানুষ টের পাইলে হুজুরের কাছে আর যাবে না, কবে আমি পড়ে আমি ফু দিব। এই জন্য দেখবেন হুজুররা কথা কয় জোরে ফু দেওয়ার সময়, আসলে কিন্তু পড়ছে সূরা ফাতিহা। আসতে পড়ে কেন? আসতে না পড়লে তো আপনার গোমর জেনে যাবে। আজকে গোমর ফাঁস করে দিচ্ছি, তাবিজ ঝুলাবেন না, তাবিজ সব খুলে ডেনে ফেলে দেন, সব খুলে নদীতে ফেলে দেন। কি দিবেন? ফু দিবেন। তাবিজ লিখে বেটা তুমি পয়সাও পাও না, তোমার যে কি বেজ্জুতি! যতগুলো তাবিজের ব্যবসায়ী একটারও মৃত্যু ভালো হয় না, আমি এ পর্যন্ত দেখেছি একটাও ভালো অবস্থায় যায় না দুনিয়া থেকে, মৃত্যুর আগে ক্যাকা বোকা হইয়া নিজের অবস্থা খারাপ। ফু দিবেন, ফু দিয়ে যদি 10 লক্ষ টাকা আনেন এটা হালাল। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু 100 দিয়ে 30টা ছাগল নিয়েছেন, 10 কেজি দুধ খাইছে, কয় কেজি? 1 লক্ষ মারা গেছে, বুখারী শরীফের বর্ণনা। তিনাদেরকে এসে বলছে আন্দাকুম রাক, তোমাদের কাছে কোনো ঝাড়ফুঁকের লোক আছে কিনা? তুমি বলছে আমি জানি। লোকটা মারা যাওয়ার অবস্থা, সাপে কামড় দিয়েছে, গলপতি মরে আছে, তিনি ওই জায়গায় আঙ্গুল দিয়ে সূরা ফাতিহা পড়লেন, লোকটা লড়ে উঠল, আর এক ফু দিলেন বসে গেল, আর এক ফু দিলেন হাঁটা শুরু করছে। কি খবর, কি খবর, কি চান? 30টা ছাগল চাই, 10 কেজি দুধ দে, দুধ যা আছে দে খেয়াল হয়ে যাবে। সবাই মিলে দুধ খেলেন, ছাগল টন্য সাহাবে কেরাম ধরছেন না, রেদওয়ানুল্লাহ আলাইহিম আজমেন, চোখের সামনে সাহাবিদেরকে রাখবেন, দুনিয়ার কোনো নেতাকে না, খেতাকে না, প্রত্যেকটা চোখের সামনে এক একজন সাহাবিকে রাখবে। একজন সাহাবির ঋণ সারা পৃথিবী শোধ করতে পারে না, একজন সাহাবি। আর সাহাবি কুল্লুহুম উদুল, রাসূল বলছেন আমার সব সাহাবি নির্ভরযোগ্য, প্রত্যেক সাহাবি রাদিয়াল্লাহু আনহুকে সামনে রাখেন, সামনে রাখেন আশারে ময়ুস মুবাশশারা, সামনে রাখেন 4 খলিফাকে, আলাইকুম সুন্নতি ওয়া সুন্নাতাল খুলাফায়ার রাশিদিন আল মাহদিয়িন আদু আলাইহা বিন নওয়াজিল। রাসূল বলছেন তোমাদের জন্য আমার সুন্নাত, আমার 4 হেদায়েত প্রাপ্ত সাহাবীর সুন্নাত রেখে গেলাম, দাঁতের শেষ মাড়িতে দিয়ে হলো এটাকে কামড়িয়ে ধরো, আদু আলাইহা বিন নওয়াজিল। নওয়াজিল বলা হয় শেষ দাঁতগুলো, একদম ভিতরের যে মাড়ির দাঁত এটার নাম কি? কি নাম? নওয়াজিল। ওটা দিয়ে কামড়িয়ে ধরেন,
অন্য কারোটার সামনে রাখেন না, তাহলে দুনিয়াও শেষ আখেরাত। সাহাবি রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহুকে জিজ্ঞেস করা হলো, তিনি বললেন 73টা দল থাকবে মুসলমানদের মধ্যে, কয়টা? 73টা মুসলমানদের মধ্যে বাহিরে না, মুসলমানদের মধ্যে 73টা দল, একটা দল জান্নাতি, ফেরকায় না যে একটা। সাহাবা কেরাম জিজ্ঞেস করলেন, মালহুম মালহুম, তারা কারা? মা আনা আলাইহি আসহাবি, আমি যেটার উপর আছি, আমার সাহাবীরা যেটার উপর আছেন, তারাই শুধু জান্নাতি হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আরো জোরে বলি আমিন। সাহাবায়ে কেরাম বললেন না, হারাম মাল খাওয়া নিষেধ, শুধু ইলেকশনের সময় বিড়ি একটা আর চা একটা খায়া ভোট বিক্রি করে দিবেন। কি খাওয়া খায় মানুষ, নাউজুবিল্লাহ মিন যায়, বিড়ি খায়া চা খায়, অবশ্য এটা এখানে নাই, মাথা বিক্রি করে দেন। আল্লাহ আপনাদেরকে বুঝার তৌফিক দান করুন। আপনার রায় কত কঠিন, কত কত দামি আপনার রায়, একজন মুসলমান সারা দুনিয়া দিলেও বিক্রি হয় না, খুদায় মরে যাবে তবু মুসলমান হারাম খায় না, ঠিক না ঠিক? আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওনার এক গোলাম ছিল, তাকে আজাদ করে দিয়েছেন, গোলামের ঘরে গিয়ে প্রায় কিছু না কিছু খেতেন, খাওয়ার আগে জিজ্ঞেস করতেন, কিভাবে এটা অর্জন করেছো? একদিন খুদা বেশি ছিল, জিজ্ঞেস করেন নাই, খেয়ে ফেলেছেন। এক লোকমা খাওয়ার পরে জিজ্ঞেস করছেন, তুমি খাওয়াটা কিভাবে এনেছো? তিনি বলছেন, আমি হাত দেখতাম। কি দেখতেন? হাত, হাত দেখা আছে না নাই? গণক আছে না? গণক কত রাশি আপনাদের দেশে? সিংহ রাশি, কন্যা রাশি, কুত্তা রাশি, বিলাই রাশি, শিয়াল রাশি, উঁদুর রাশি, কত জন্ম কবে? জন্ম হলো সোমবার, তুই কুত্তা রাশি? ও কয় মাশাআল্লাহ আমি কুত্তা রাশি, ওরে যে কুত্তা মানাইছে তার খবরও নাই। যে আপনার রাশি বলতেছে ও তো নিজের রাশিরই খবর নাই, ঠিক কি না? টেলিভিশনে বসে বসে রাশি বলে। জিজ্ঞেস করেছে একজন, যে স্যার আপনি কোথা থেকে পাস করেছেন? কয় ভারতের হুন্দল ইউনিভার্সিটি, হুন্দল নামে কোনো ইউনিভার্সিটি নেই, ব্যাস একটা বলে দিল। তো আপনার ভবিষ্যৎ বলছেন? একটু পরেই তিনি টিভি থেকে বেরিয়ে রিক্সার তলে পড়ছে। আমি একদিন পালাম, পাইলাম একজনকে, বললাম ভাই আপনি যে এতক্ষণ রাশি বললেন, আপনার রাশিতে যে রিক্সা ছিল আপনি দেখলেন না? এগুলো মিথ্যুক।